ওয়েলকাম ব্যাক বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। তোমরা থাম দেখে বুঝেই গেছো আজকে টপিক। তো সময় না নষ্ট করে আমি 51 থেকে আরও 60টি আজকে এমসিকিউ উইথ আনসার দেবো, ক্লাস 12 বেঙ্গলি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি সাবজেক্ট। তো তোমরা চটপট করে লিখে নাও। 51 নম্বর প্রশ্ন, বুড়ির গায়ে জড়ানো ছিল কি? বুড়ির গায়ে জড়ানো ছিল কি? উত্তর হচ্ছে চাদর। উত্তর হচ্ছে চাদর। 52 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ গল্পে বৃষ্টি শুরু হয়েছিল কবে? ভারতবর্ষ গল্পে বৃষ্টি শুরু হয়েছিল কবে? উত্তর হচ্ছে মঙ্গলবার। উত্তর হচ্ছে মঙ্গলবার। 53 নম্বর প্রশ্ন, ভারতের কলমা পড়তে শুনেছিলেন, বুড়িকে কলমা পড়তে শুনেছিলেন, বুড়িকে কলমা পড়তে শুনেছিলেন? উত্তর হচ্ছে মোল্লা সাহেব। উত্তর হচ্ছে মোল্লা সাহেব। 54 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ গল্পে গ্রামবাসীরা কোথাকার পোশাক পরত? ভারতবর্ষ গল্পে গ্রামবাসীরা কোথাকার পোশাক পরত? উত্তর হচ্ছে আমেদাবাদের। উত্তর হচ্ছে আমেদাবাদের। 55 নম্বর প্রশ্ন, রূপনারায়ণ কুলে কবিতায় কবির কাজের জীবন হলো, রূপনারায়ণ কুলে কবিতায় কবির কাছে জীবন হলো? উত্তর হচ্ছে দুঃখের তপস্যা। উত্তর হচ্ছে দুঃখের তপস্যা। 56 নম্বর প্রশ্নে আছে, সকল দেনার শোধ হয় কিসে? সকল দেনার শোধ হয় কিসে? উত্তর হচ্ছে মৃত্যুতে। উত্তর হচ্ছে মৃত্যুতে। 57 নম্বর প্রশ্নে যাচ্ছি, রূপনারায়ণ নদী কিসের প্রতীক? রূপনারায়ণ নদী কিসের প্রতীক? উত্তর হচ্ছে বিশ্ব সংসারের। উত্তর হচ্ছে বিশ্ব সংসারের। 58 নম্বর প্রশ্নে যাচ্ছি, রূপনারায়ণ কুলে জেগে উঠে কবি জেনেছিলেন যে স্বপ্ন নয়। রূপনারায়ণ কুলে কবি জেগে উঠে জেনেছিলেন যে স্বপ্ন নয়। উত্তর হচ্ছে এ জগৎ। উত্তর হচ্ছে এ জগৎ। 59 নম্বর প্রশ্নে যাচ্ছি, রূপনারায়ণ কুলে কবিতায় কবি নিজেকে চিনেছেন কিসের মতো? রূপনারায়ণ কুলে কবিতায় কবি নিজেকে চিনেছেন কিসের মতো? উত্তর হচ্ছে আঘাতে ও বেদনায়। উত্তর হচ্ছে আঘাতে ও বেদনায়। 60 নম্বর প্রশ্নে যাচ্ছি, শিকার কবিতায় শুরু হয়েছে যে শব্দ দিয়ে? শিকার কবিতা শুরু হয়েছে যে শব্দ দিয়ে? উত্তর হচ্ছে ভোর। উত্তর হচ্ছে ভোর। 61 নম্বর প্রশ্নে যাচ্ছি, শিকার কবিতায় মোট পংক্তি সংখ্যা? শিকার কবিতায় মোট পংক্তি সংখ্যা? উত্তর হচ্ছে 37টি। উত্তর হচ্ছে 37টি। 62 নম্বর প্রশ্নে যাচ্ছি, যে মানুষগুলোকে ঘাসের বিছানায় দেখা গিয়েছিল তারা ছিল, যে মানুষগুলোকে ঘাসের বিছানায় দেখা গিয়েছিল তারা ছিল? উত্তর হচ্ছে টেরি কাটা। তারা ছিল? উত্তর হচ্ছে টেরি কাটা। 63 নম্বর প্রশ্নে যাচ্ছে, শিকার কবিতায় যে মেয়েটিকে কবি পাড়া গায়ে লক্ষ্য করেছিলেন সে ছিল? শিকার কবিতায় যে মেয়েটিকে কবি পাড়া গায়ে লক্ষ্য করেছিলেন সে ছিল? উত্তর হচ্ছে গোধূলি মদির। উত্তর হচ্ছে গোধূলি মদির। 64 নম্বর প্রশ্নে যাচ্ছি, টিয়ার পালকের মতো সবুজ কি? টিয়ার পালকের মতো সবুজ কি? উত্তর হচ্ছে পেয়ারা ও নোনার। উত্তর হচ্ছে পেয়ারা ও নোনার গাছ। 65 নম্বর প্রশ্নে যাচ্ছি, সারা রাত মাঠে আগুন জ্বলেছিল কারা? সারা রাত মাঠে আগুন জ্বলেছিল কারা? উত্তর হচ্ছে দেশিয়ালরা। উত্তর হচ্ছে দেশিয়ালরা। 66 নম্বর প্রশ্নে যাচ্ছি, মহুয়ার দেশ হলো কোথায়? মহুয়ার দেশ হলো কোথায়? উত্তর হচ্ছে মেঘমদির। উত্তর হচ্ছে মেঘমদির। 67 নম্বর প্রশ্নে যাচ্ছি, ক্লান্ত দুঃখ স্বপ্ন হলো, ক্লান্ত দুঃখ স্বপ্ন হলো? উত্তর হচ্ছে ঘুমহীন চোখে। উত্তর হচ্ছে ঘুমহীন চোখে। 68 নম্বর প্রশ্নে যাচ্ছি, অলস সূর্য বলতে কী বোঝানো হয়েছে? অলস সূর্য বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে অস্তগামী সূর্য। উত্তর হচ্ছে অস্তগামী সূর্য। 69 নম্বর প্রশ্নে যাচ্ছি, অনটন শব্দের প্রতিশব্দ হলো, অনটন শব্দের প্রতিশব্দ হলো? উত্তর হচ্ছে ঘাটতি। উত্তর হচ্ছে ঘাটতি। 70 নম্বর প্রশ্নে যাচ্ছি, সবুজের অনটন এর অর্থ কী? সবুজের অনটন এর অর্থ কী? উত্তর হচ্ছে বৃক্ষ নিধন। উত্তর হচ্ছে বৃক্ষ নিধন। 71 নম্বর প্রশ্নে যাচ্ছি, ক্রন্দনরতা জননী হলেন, ক্রন্দনরতা জননী হলেন? উত্তর হচ্ছে কবির স্বদেশ। উত্তর হচ্ছে কবির স্বদেশ। 72 নম্বর প্রশ্নে যাচ্ছি, জঙ্গলে নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল, জঙ্গলে নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল? উত্তর হচ্ছে ছিন্ন ভিন্ন অবস্থায়। উত্তর হচ্ছে ছিন্ন ভিন্ন অবস্থায়। 73 নম্বর প্রশ্নে যাচ্ছি, বিবেক বলতে কাকে বোঝানো হয়েছে? বিবেক বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে অন্তরাত্মা। উত্তর হচ্ছে অন্তরাত্মা। 74 নম্বর প্রশ্নে যাচ্ছি, শুধুমাত্র বিভাগ নাটক যে তামাশা দেখেছিলেন তা ছিল, শুধুমাত্র বিভাগ নাটক যে তামাশা দেখেছিলেন তা ছিল মারাঠি তামাশা।
উত্তর হচ্ছে মারাঠি তামাশা। 75 নম্বর প্রশ্নে যাচ্ছি, মালতী লতা দোলে গানটি গাওয়া হয়েছিল যেভাবে, মালতী লতা দোলে গানটি গাওয়া হয়েছিল যেভাবে, উত্তর হচ্ছে ফিল্মি কায়দায়, উত্তর হচ্ছে ফিল্মি কায়দায়। 76 নম্বর প্রশ্নে যাচ্ছি, নানা রঙের দিন নাটকটি কোন নাটকের ভাষান্তর, নানা রঙের দিন নাটকটি কোন নাটকের ভাষান্তর, উত্তর হচ্ছে দ্য সোয়েন সং, দ্য সোয়েন সং। 77 নম্বর প্রশ্নে যাচ্ছি, শিল্পকে যে ভালোবেসেছে তার কী নেই, শিল্পকে যে ভালোবেসেছে তার কী নেই, উত্তর হচ্ছে বার্ধক্য, উত্তর হচ্ছে বার্ধক্য। 77 নম্বর প্রশ্নে যাচ্ছি, সরি 78 নম্বর প্রশ্নে যাচ্ছি, অভিনয়ে আসার আগে রজনীকান্ত চট্টোপাধ্যায় কী করতেন, অভিনয়ে আসার আগে রজনীকান্ত চট্টোপাধ্যায় কী করতেন, উত্তর হচ্ছে পুলিশে ছিলেন, উত্তর হচ্ছে পুলিশে ছিলেন। 79 নম্বর প্রশ্নে যাচ্ছি, শাহজাদী সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, শাহজাদী সম্রাট নন্দিনী মৃত্যু ভয় দেখাও কাহারে, উত্তর হচ্ছে রিজিয়া, উত্তর হচ্ছে রিজিয়া। 80 নম্বর প্রশ্নে যাচ্ছি, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত, উত্তর হচ্ছে 68 বছর, উত্তর হচ্ছে 68 বছর। 81 নম্বর প্রশ্নে যাচ্ছে, থ্রিশব কী, থ্রিশব কী, উত্তর হচ্ছে স্থাপত্য, উত্তর হচ্ছে স্থাপত্য। 82 নম্বর প্রশ্নে যাচ্ছি, 81 নম্বর প্রশ্নে যাচ্ছি, থিবস কী, থিবস কী, উত্তর হচ্ছে স্থাপত্য, উত্তর হচ্ছে স্থাপত্য। 82 নম্বর প্রশ্নে যাচ্ছি, থিবস কে ছিলেন, শিবস কে ছিলেন, উত্তর হচ্ছে সাত দরজাওয়ালা, সাত দরজাওয়ালা। 83 নম্বর প্রশ্নে যাচ্ছি, দ্বিতীয় ফ্রেডরিক জিতেছিলেন কি, দ্বিতীয় ফ্রেডরিক জিতেছিলেন কি, উত্তর হচ্ছে সাত বছরের যুদ্ধ, উত্তর হচ্ছে সাত বছরের যুদ্ধ। 84 নম্বর প্রশ্নে যাচ্ছি, ব্যাবিলন কি, ব্যাবিলন কি, উত্তর হচ্ছে রাজ্যের নাম, উত্তর হচ্ছে রাজ্যের নাম। 85 নম্বর প্রশ্নে যাচ্ছি, গুরু নানক ঈশ্বরকে যেভাবে সম্বোধন করেছিলেন, গুরু নানক ঈশ্বরকে যেভাবে সম্বোধন করেছিলেন, উত্তর হচ্ছে জয় নিরঙ্কার, উত্তর হচ্ছে জয় নিরঙ্কার। 86 নম্বর প্রশ্নে যাচ্ছি, হাসান আন্দালের বর্তমান নাম কি, হাসান আন্দালের বর্তমান নাম কি, উত্তর হচ্ছে পাঞ্জা সাহেব, উত্তর হচ্ছে পাঞ্জা সাহেব। 87 নম্বর প্রশ্নে যাচ্ছি, সাকা হলে কি অনিবার্য ছিল, সাকা হলে কি অনিবার্য ছিল, উত্তর হচ্ছে অরন্ধন, উত্তর হচ্ছে অরন্ধন। 88 নম্বর প্রশ্নে যাচ্ছি, বলি কান্ধারি নানককে বলেছিলেন, বলি কান্ধারি নানককে বলেছিলেন কাফের, উত্তর হচ্ছে কাফের। 89 নম্বর প্রশ্নে যাচ্ছি, পাঞ্জাব সাহেবের ট্রেনের গল্প কতকে শুনিয়েছিলেন তার কে, পাঞ্জাব সাহেবের ট্রেনের গল্প কতকে শুনিয়েছিলেন তার কে, উত্তর হচ্ছে মার বান্ধবী, উত্তর হচ্ছে মায়ের বান্ধবী। 90 নম্বর প্রশ্নে যাচ্ছি, বাংলায় তুমি শব্দটি প্রাচীন ভারতীয় আর্যের রূপ হলো, বাংলায় তুমি শব্দটির প্রাচীন ভারতীয় আর্যের রূপ হলো, উত্তর হচ্ছে জিয়ং, উত্তর হচ্ছে জিয়ং। অন্ত্যেষ্টিয় জয়ের দীর্ঘ অন্ত্যেষ্টিয় অনুস্বর। 91 নম্বর প্রশ্নে যাচ্ছি, অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে, অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতাকে, উত্তর হচ্ছে পাণিনি, উত্তর হচ্ছে পাণিনি। 92 নম্বর প্রশ্নে যাচ্ছি, ভাষাবিজ্ঞানের বিকাশ ঘটে, উত্তর হচ্ছে বিংশ শতাব্দীতে, উত্তর হচ্ছে বিংশ শতাব্দীতে। 93 নম্বর প্রশ্নে যাচ্ছি, ব্যাকরণকে আমরা আর কী নামে চিনি, ব্যাকরণকে আমরা আর কী নামে চিনি, উত্তর হচ্ছে শব্দবিদ্যা, উত্তর হচ্ছে শব্দবিদ্যা। 94 নম্বর প্রশ্নে যাচ্ছি, স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ, কার উক্তি, স্টাইল ইজ দ্য ম্যান হিমসেলফ, কার উক্তি, উত্তর হচ্ছে বুফো, উত্তর হচ্ছে বুফো। 95 নম্বর প্রশ্নে যাচ্ছে, দ্য সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা কে, দ্য সায়েন্স অফ ল্যাঙ্গুয়েজ গ্রন্থের রচয়িতা কে, উত্তর হচ্ছে ম্যাক্স মুলার, উত্তর হচ্ছে ম্যাক্স মুলার। 96 নম্বর প্রশ্নে যাচ্ছি, শব্দ হলো চিন্তার উৎস বা জনক, এরূপ মনোভাব পোষণ করত কে, শব্দ হলো চিন্তার উৎস বা জনক, এরূপ মনোভাব পোষণ করত কে, উত্তর হচ্ছে প্রাচীন মিশরীয়রা, উত্তর হচ্ছে প্রাচীন মিশরীয়রা। 97 নম্বর প্রশ্নে যাচ্ছি, বাংলা শব্দ গঠনের কৌশল মূলত ক ধরনের, বাংলা শব্দ গঠনের কৌশল মূলত ক ধরনের, উত্তর হচ্ছে তিন, উত্তর হচ্ছে তিন। 98 নম্বর প্রশ্নে যাচ্ছি, ভাষা বিজ্ঞানের কোন শাখার শব্দের গঠন ও রূপ বৈচিত্র্য আলোচিত হয়, ভাষা বিজ্ঞানের কোন শাখায় শব্দের গঠন ও রূপ বৈচিত্র্য আলোচিত হয়,
উত্তর হচ্ছে রূপদত্ত। উত্তর হচ্ছে রূপদত্ত। 99 নম্বর প্রশ্নে যাচ্ছি, গৌণ কর্ম ও কালবাচক পদ বাক্যের কোন অংশের অন্তর্গত? গৌণ কর্ম ও কালবাচক পদ বাক্যের কোন অংশের অন্তর্গত? উত্তর হচ্ছে ক্রিয়াখণ্ডের। উত্তর হচ্ছে ক্রিয়াখণ্ডের। 100 নম্বর প্রশ্নে যাচ্ছি, ইলিশ হলো মাছের শব্দের কি? ইলিশ হলো মাছের শব্দের কি? উত্তর হচ্ছে ব্যাপক অর্থকথা। উত্তর হচ্ছে ব্যাপক অর্থকথা। 101 চর্যাগানগুলির আবিষ্কারক কে? চর্যাগানগুলির আবিষ্কারক কে? উত্তর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। উত্তর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। 102 বাংলা সঙ্গীতের ক্ষেত্রে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম গীতশৈলী কোনটি? বাংলা সঙ্গীতের ক্ষেত্রে ঐতিহ্যবাহী ও প্রাচীনতম গীতশৈলী কোনটি? উত্তর হচ্ছে ধ্রুপদ। উত্তর হচ্ছে ধ্রুপদ। 103 ইংরেজ শাসনাধীন ভারতবর্ষে কোম্পানি শৈলীর চিত্রকলা প্রথম আঁকা হয়? ইংরেজ শাসনাধীন ভারতবর্ষে কোম্পানি শৈলীর চিত্রকলা প্রথম আঁকা হয়? উত্তর হচ্ছে তাঞ্জোরে। উত্তর হচ্ছে তাঞ্জোরে। 104 নববঙ্গীয় চিত্রকলার প্রসারে উদ্যোগী হয়েছিলেন? উত্তর হচ্ছে অসিত হালদার। নববঙ্গীয় চিত্রকলার প্রসারে উদ্যোগী হয়েছিলেন? উত্তর হচ্ছে অসিত হালদার। 105 রামকিঙ্কর বেইজকে দেশিকোত্তম উপাধি প্রদান করা হয়? রামকিঙ্কর বেইজকে দেশিকোত্তম উপাধি প্রদান করা হয়? উত্তর হচ্ছে 1977 সাল। উত্তর হচ্ছে 1977 সাল। 106 বাংলা সবাক ছবির যুগ শুরু হয়? উত্তর হচ্ছে 1931। উত্তর হচ্ছে 1931। 107 মেঘের ঢাকা তারা ছবির প্রধান অভিনেত্রী কে? মেঘের ঢাকা তারা ছবির প্রধান অভিনেত্রী কে? উত্তর হচ্ছে সুপ্রিয়া দেবী। উত্তর হচ্ছে সুপ্রিয়া দেবী। 108 পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে? পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে? উত্তর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উত্তর হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 109 ট্রিটিস অন কালাজ্বর গ্রন্থটির কে লেখক কে? ট্রিটিস অন কালাজ্বর গ্রন্থটির লেখক কে? উত্তর হচ্ছে উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী। উত্তর হচ্ছে উপেন্দ্র কিশোর ব্রহ্মচারী। 110 আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেন কে? আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন তৈরি করেন কে? উত্তর হচ্ছে গোলকচন্দ্র নন্দী। উত্তর হচ্ছে গোলকচন্দ্র নন্দী। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বেল আইকনটি প্রেস করে দিও ফার্দার নোটিফিকেশনের জন্য। আর আমার কাছ থেকে কী ধরনের সাজেশন চাইছো সেটাও আমাকে মেসেজ করো। আর কী ধরনের তোমাদের কিছু সাজেশন থাকে তো সেটাও আমাকে জানিও। আর আমার চ্যানেলটি ভিজিট করতে থেকো। খুব শীঘ্রই আমি এসএকিউ উইথ আনসার ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য আনতে চলেছি। অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো, খুব তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার করে দাও, আর 25টি লাইক এই ভিডিওতে অবশ্যই চাই। তোমরা অনেকেই আমাকে মেল করছো, আমার কাছে প্রাইভেট অনলাইন অফলাইন পড়তে চাইছো, তাদের আমি রিপ্লাইও করেছি। আরও কেউ যদি পড়তে চাও তো সেটাও আমাকে মেসেজ করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।